নমস্কার, কথা ওখানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। সপ্তাহের প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার আপনাদের সামনে নতুন নতুন প্রতিভা যেমন তুলে ধরি, আজ ঠিক সেই রকমই আরেকটি প্রতিভা বেনালি থেকে আমাদের সান্টু ধীবর আমাদের সামনে উপস্থিত। আমরা সান্টুর কাছে কিছু ড্রামসের আমরা বাজনা শুনব। সান্টু, কী বাজাবি এবং এটা কতদিন ধরে তুমি বাজাচ্ছ? ছোটো থেকে একটু বাজানোর শখ ছিল, তো হয়ে উঠতে পারিনি। তারপর মোটামুটি একটু ইকোনমিক্যালি একটু ড্রাম সেট কিনি, তারপর সেটাকে প্র্যাকটিস করছি, দেখা যাক কত কী হয়। মানে কত বছর ধরে তুমি গান বাজনার জগতে আছো? আমি মোটামুটি 3-4 বছর ধরে। আচ্ছা, তাহলে আপনারা এরপর শুনবেন আমাদের সান্টু ধীবরের ড্রামস, চলো। গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে এতক্ষণ আপনারা দেখছিলেন সান্টু ধীবরের ড্রামস। তাহলে আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আপনারা যদি শেয়ার না করেন তাহলে এরকম এরকম প্রতিভাদের
আমরা যে খুঁজে বার করছি এবং তাদেরকে উৎসাহিত করার জন্য আপনারা কিন্তু অতি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার এই অনুষ্ঠান কথা ও গানে গৌতমের সাথে দেখতে ভুলবেন না। এবং আপনারা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আর দেরি নয়, আপনারা কথা ও গানে গৌতমের সাথে এই নামে ইউটিউব যে চ্যানেল আছে সেটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। প্রতিভা লুকিয়ে থাকা ঘরের কোণে কোণে যে রতন ছড়িয়ে আছে সূর্যের মতো তারা জ্বলতে জানে তারি খুঁজে কথায় গানে আছে গৌতম, আছে গৌতম, আছে গৌতম, পৌঁছবে তাদের কাছে। নমস্কার, আমি ইন্দ্রাণী হালদার। আমার বহু দিনের পরিচিত মানুষ গৌতম নাগ, সাংবাদিক, তিনি ফেসবুকে একটি অনুষ্ঠান করছেন কথা ও গানে গৌতমের সাথে। অনুষ্ঠানটা অত্যন্ত জনপ্রিয় এবং খুবই ভালো, আমিও দেখি। আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারাও দেখুন।